আছি। তো আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানালাম। তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। কিসের জন্য রেডি হয়েছি, কোথায় যাবো সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো এখন দুপুরবেলা আমরা বেরোচ্ছি, এখন 12:30 মতন বাজে, তাই না? 12:30 বাজে, তো এখন বেরোচ্ছি। ট্রেনে তো যাবো, তো আমাদের জন্য টোটো এসে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা দুজনেই এখন রেডি। ব্যাগপত্র তো কালকেই রেডি করে রেখে দিয়েছি। তো এই যে দুজনে রেডি হয়েছি, দেখো কেমন লাগছে দুজনকে, দুজনকে কেমন লাগছে সেটাই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো একবার স্টেশনে গিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছে। তোমরা শেওড়াফুলি ঘাটে চলে এসেছি, আর আমার চুলের অবস্থা ট্রেনের হাওয়াতে অটোর হাওয়াতে সব চুল একদম একাকার। আর ও যে টিকিট কাটছে এখানে, চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার। চলো হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন আগের বারে এসেছিলাম ওই ব্রিজটা সবে ওই নিচের ইয়েগুলো পড়ছিল। না চলে এসেছি, আর এসে যে খেতেও বসে পড়েছি, এই খেতে শুরু করে দিয়েছে, আর আমি এইমাত্র বসলাম। আর কি কি রান্না করেছে মা সেটা দেখাই তোমাদেরকে। মাছের মাথা দিয়ে, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি, আর এদিকে রয়েছে ভোলা মাছ, ভোলা মাছ তো এটা, আর এই যে মাংস। তো এই যে মিষ্টিগুলো নিয়ে এসেছি সেই মিষ্টিগুলো এখন বার করছে, কারণ এখন বোনকে দিচ্ছে খেতে, ও বলছে এখন মিষ্টি খাবো, সেই জন্য মিষ্টিটা বার করে দিচ্ছে। তো এই যেই দোকান থেকে এই মিষ্টিটা নিয়ে এসেছি, এই দোকানটা আমাদের এখানে বিখ্যাত। আমরা তো মিষ্টি কিনলে, মিষ্টি কিংবা দই যাই কিনি না কেন, আমরা এই দোকান থেকেই কিনি। শেওড়াফুলিতে সত্যনারায়ণের মিষ্টির দোকান, মানে ফেমাস আমাদের শেওড়াফুলিতে। তো আর এই এই দোকানের আর কি দইটা বেশি ফেমাস, দইটার জন্য এই দোকানটা বিখ্যাত হয়ে গেছে আর কি, খুব নাম করা দইয়ের জন্য এই দোকানটা। দিদি এখন যাচ্ছে ফ্রিজের দিকে, কিছু একটা বানাবে দেখে মনে হচ্ছে।
একটু আগে ফোন নিয়ে কি ঘাট ছিল, এখন হঠাৎ করে ফোন ঘাটতে ঘাটতে চলে এলো। ফোন ঘাটবো ঘেটে এটা এটা বার করতে আসলাম না মিটু নিশ্চয়, কারণ এটা আগে থেকে প্ল্যান ছিল যেটা বানাবো। বল কি বানাবো? মোমো তো বানাবে, চিকেন মোমো, ভেজিটেবল না চিকেন। চিকেনটা আর কি বার করলাম, ডিপ ফ্রিজে ছিল। চলো এখন চিকেন মোমো বানানো হবে, চলো সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। তো এই যে মোমো এখন ভাপে দিয়েছি আর এগুলো হয়ে গেছে, সেই জন্য এগুলো নামিয়ে নিচ্ছে। আর এদিকে এক থালা দেখতে পাচ্ছ, এগুলো এখনও করতে হবে, এগুলো এখনও ভাপে দেওয়া হয়নি। তো এই যে যেই কটা দিয়েছি সেই কটাই আর কি তুলে নিচ্ছি। আমি দুটো চামচ দিয়ে তুলছি, কারণটা হচ্ছে একটা চামচ দিয়ে তুলতে গেলে না ভেঙে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে বলতে নিচে আটকে যাচ্ছে, ওই জন্য দুটো চামচ দিয়ে মানে চিমটির মতন আর কি তুলে নিচ্ছি আলতোভাবে, যাতে একটু না ভাঙে। আর আজকের মোমোটা যা টেস্টি হয়েছিল, খুব সুন্দর, আর সবাই খুব ভালো খেয়েছে। আমাদের এই বাড়ির মোমো মানে এই বাড়িতে সবাই আর কি মোমো খুব ভালো খায়, আর বাড়িতে বানিয়ে দিয়েছি বলতে দোকানের থেকেও টেস্ট বেশি হয়েছে। তো খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো এখন এই যে আমিও নিয়ে বসে পড়েছি, এগুলো সব আমার ভেবো না, এখানে আমার মায়ের বোনের তিনজন মিলে একটা থালাই নিয়ে বসে পড়েছি। তো এই যে মানে তিন জায়গায় আর কি ভাগ মতন করা আছে, কার কোন ভাগটা, মানে জাস্ট অসাধারণ অসাধারণ, এতটা সুন্দর হয়েছিল না খেতে। আর গরম তো সেই জন্য আর কি ভাঙতে পারছিলাম না, ভাঙতে গিয়ে আর ভাঙতে পারলাম না। আর আমি চিকেনটা একটু বেশি করে দিয়েছি, দোকানে তো মোমো খেতে গেলে আর কি অল্প একটুখানি চিকেন থাকে, মুখে মুখে লাগে চিকেন, এক একটাতে লাগে এক একটাতে লাগে না। তো এর আমি বাড়িতে বানালে একটু বেশি করেই চিকেন দিই যাতে ভালো লাগে, কারণ দোকানে তো একটু কম করেই দেয়, খেয়ে মন পোষায় না। তো বাড়িতে ওই জন্য বেশি করেই চিকেন দিয়েছি। তো জাস্ট অসাধারণ মোমোর টেস্টটা, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আমরা সবাই অনেকগুলো করেই মোমো খেয়েছি, তো মোমো খেয়েই পেট ভরে গেছে, কেউ ভাত খায়নি, বাড়ির কেউ ভাত খায়নি, এমনকি এই যে জামাই মানুষ সেও ভাত খায়নি, মানে তোমাদের দাদা ভাই, এই বাড়ির তো জামাই ধরো, সেও ভাত খেলো না, বলছে আমার পেট পুরো ডাম হয়ে রয়েছে মোমো খেয়ে, কারণ অনেকগুলো করে ধরো মোমো খাওয়া হয়েছে। তো সেই জন্য কেউ আমরা খেলাম না ভাত, কেউ খায়নি বাড়ির কেউ না। তো সবাই শুয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়ছি, যে মশারির ভেতর ঢুকে পড়েছি, বোন মশারি টাঙিয়ে দিয়ে গেল, ও ওই ঘরে শুয়ে যাবো। গতবার বললাম আমাদের সাথে শুয়ে পড়, আমাদের সাথে শুয়ে পড়, ও শুলোই না, ওখানে গিয়ে ঢুকে পড়লো ওই ওই ঘরে। তো চলো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছে। আর আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, আমি বুঝতে পেরেছি মাথা ব্যথা কেন করছে বলো তো। মাথা ব্যথা করছে আসলে ট্রেনে এমন জায়গায় বসেছিলাম আমি, পুরো রোদটা এসে আমার মুখে লাগছিলো, সেই রোদটার লেগেছে, আবার হাওয়া জোরটার হাওয়া লেগেছে, সেই কোন সেই জন্য তাদের বেশি মাথা ব্যথা করছে। আর প্রচণ্ড হাহাহি করা হয়েছে, পিসিরা এসেছিলো, সেই জন্য প্রচণ্ড সে গল্প টল্প করা হয়েছে, হেসেছি সবাই মিলে, হেসেছি গল্প করেছি, সেই কারণে বেশি আর কি মাথা যন্ত্রণা করছে, পুরো মাথা ছিঁড়ে খাচ্ছে আমার। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, যারা যারা আমার এই ব্লগটা দেখছো, তো তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার নেক্সট ভিডিওটা দেখার জন্যে। একটা খুব ভালো ভিডিও আসতে চলেছে, খুব ভালো একটা কাজ করতে চলেছি আমি, খুব ভালো একটা কাজ করতে চলেছি, আশা করছি তোমাদের খুব পছন্দ হবে, খুব ভালো লাগবে। তোমরা প্লিজ দেখো ভিডিওটা, নেক্সট যেই ভিডিওটা আসবে আমার চ্যানেলে সেই ভিডিওটা অবশ্যই দেখো। তোমাদের আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের অবশ্যই ভালো লাগবে, একটা খুব ভালো কাজ করতে চলেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে সকাল থেকে উঠেই তার তোড়জোড় শুরু হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।